আজকে আমরা জানবো নিডেল কি, নিডেল কয় প্রকার ও কি, সেলাইয়ের ক্ষেত্রে নিডেলের এত বড় ভূমিকা কেন, বিস্তারিত ভিডিওতে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা। মার্ক করা নিডেলের এই অংশটিকে বাট বলে। বাট হলো নিডেলের গোড়ার প্রথম অংশ যা নিডেলের নির্ধারিত আকৃতিতে তৈরি করা হয়, যাতে করে নিডেলকে নিডেল বারের বা ক্লাম্পের সাথে সহজ ও সুন্দরভাবে লাগাতে পারে। শ্যাং, শ্যাং কি? মার্ক করা নিডেলের এই অংশটিকে শ্যাং বলে। শ্যাং নিডেলের উপরের বা গোড়ার অংশে থাকে। শ্যাংক দুই ধরনের হয়, যেমন বাড়িঘরে যে মেশিন ব্যবহার করে এক পাশে সমতল প্রান্ত থাকে। ফ্ল্যাট সাইড এবং গার্মেন্টসে যে ধরনের মেশিন ব্যবহার করে সিলিন্ড্রিকাল অর্থাৎ গোলাকৃতি। শ্যাংক নিডেলের অন্য অন্য অংশ থেকে মোটা এবং শক্তিশালী। শ্যাং নিডেলের সাপোর্ট হিসাবে কাজ করে। ছবিতে লক্ষ্য করুন, শোল্ডার, শোল্ডার কি? মার্ক করা নিডেলের এই অংশটিকে শোল্ডার। শোল্ডার এর কাজ কি? কাপড় ব্যান্ড করে নিডেল তার সর্বনিম্ন গন্তব্যে পৌঁছায়, তখন শোল্ডার ও কাপড়ের মধ্যে ঢুকে যায়, ফলে নিডেলের মাথা দ্বারা তৈরি ছিদ্রের আকারকে বড় করতে সহায়তা করে। ছবিতে লক্ষ্য করুন, যখন নিডেল থ্রেড সহ কাপড়ের মধ্য হতে উপরে উঠা যায়, তখন বড় ছিদ্রের কারণে নিডেল ও কাপড়ের সাথে ঘর্ষণ কম, উপরোক্ত নিডেলের ব্লেডকে শক্তিশালী করতে শোল্ডার সহায়তা করে। ব্লেড, ব্লেড কি? মার্ক করা নিডেলের এই অংশটিকে ব্লেড বলে। ব্লেড এর কাজ কি? নিডেলের ছিদ্র হতে শোল্ডার পর্যন্ত লম্বা যে অংশ থাকে তাকে ব্লেড বলে। ব্লেড হলো নিডেলের সবচেয়ে লম্বা অংশ, এই অংশে কাপড়ের সাথে বেশি ঘর্ষণ হয়। লং রুফ কি? মার্ক করা নিডেলের এই অংশটিকে লং রুফ বলে। এর কাজ কি? ব্লেডের মধ্যে শোল্ডার হতে নিডেলের ছিদ্র পর্যন্ত লম্বা ও চিকন একটি খাঁজ থাকে যাকে লং রুফ বলে। নিডেল যখন ট্রেড ছোঁয়া কাপড় ব্যান্ড করে নিচে নেমে যায়, তখন লং রুফের ফাঁকের মধ্যে নিডেল ট্রেড লুকিয়ে থাকে। ছবিতে লক্ষ্য করুন, ফলে কাপড়ের সাথে সুতা ও নিডেলের ঘর্ষণ অপেক্ষাকৃত কম হয়, আর ঘর্ষণের কারণে নিডেলের মধ্যে তাপ কম উৎপন্ন হয়, যার ফলে নিডেল থ্রেড ঘর্ষণজনিত কারণে বা তাপের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। শর্ট প্রুফ কি? মার্ক করা নিডেলের এই অংশটিকে শর্ট প্রুফ বলে। দেখতে পাচ্ছেন এর কাজ কি? শর্ট প্রুফ নিডেলের ছিদ্র হতে সামান্য উপর ও নিচ পর্যন্ত বিচ্ছিত এবং নিডেল থ্রেডের লুপ তৈরি করতে সহায়তা করে। ছবিতে লক্ষ্য করুন, আর সুচের যে পাশে কোক বা লুপার থাকে ওই পাশে শর্ট গ্রুপ থাকে। শর্ট গ্রুপ হলো টিপ এবং আই এর মতো ছোট্ট একটি খাঁজ। শর্ট গ্রুপ সেলাইয়ের ট্রেডটিকে লুপ তৈরি করতে সাহায্য করে।
স্কার্ফ কি? নিডেলের এই অংশটিকে স্কার্ফ বলে। নিডেলের ছিদ্রটি একটু উপরে, ছোট একটি খাঁজ দেখতে পাচ্ছেন, এইটিকে স্কার্ফ বলে। নিডেলের ছোট্ট বাঁকানো একটি খাঁজ। ছবিতে লক্ষ্য করুন মার্ক করা অংশটি, যা নিডেলের সাথে লুফার বা হুক অতি ঘনিষ্ঠভাবে সেটিং করার জন্য এই স্কার্ফ সহায়তা করে। নিডেলের সাথে হুক খুব ঘনিষ্ঠভাবে সেটিং করার জন্য এই স্কার্ফ সাহায্য করে। ছবিতে লক্ষ্য করুন নিডেলের আই কি? নিডেলের এই অংশটিকে আই বলে। নিডেল আই এর কাজ কি? নিডেলের মাথায় সুতা পরানোর জন্য যে ছিদ্র থাকে তাকে নিডেল আই বলে। ছবিতে লক্ষ্য করুন নিডেলের আই পয়েন্ট কি? নিডেলের এই অংশটির নাম আই পয়েন্ট। এর কাজ কি? নিডেলের ছিদ্র আই হতে নিডেলের টিপ পর্যন্ত অংশকে নিডেল পয়েন্ট বলে। ছবিতে লক্ষ্য করুন নিডেল পয়েন্ট এমনভাবে তৈরি করা হয় যাতে কাপড় বেট করার সময় কাপড়ের কোনো প্রকার ক্ষতি সাধিত না হয়। কোন কাপড়ের জন্য কোন নিডেল পয়েন্ট ব্যবহার করতে হবে তা সঠিকভাবে নির্ধারণ করতে না পারলে সেলাই করার সময় নিডেল দ্বারা কাপড় ক্ষতিগ্রস্ত হতে পারে। নিডেল পয়েন্ট দুই প্রকার, যথা কলক পয়েন্ট, খাটিন পয়েন্ট। কলক পয়েন্ট নিডেল কাকে বলে? কাপড় সেলাই করার জন্য যে পয়েন্ট বিশিষ্ট নিডেল ব্যবহার করা হয় তাকে কলক পয়েন্ট নিডেল বলে। খাটিন পয়েন্ট নিডেল কাকে বলে? ছবিতে লক্ষ্য করুন সাধারণত সিট ম্যাটেরিয়াল, চামড়া, প্লাস্টিক প্রভৃতি সেলাই করার জন্য যে পয়েন্ট বিশিষ্ট নিডেল ব্যবহার করা হয় তাকে কাটিং পয়েন্ট নিডেল বলে। নিডেল টিপ কি? নিডেলের পয়েন্টের শেষ প্রান্তকে টিপ বলা হয়। নিডেল দ্বারা কাপড় বেঁধ করার দক্ষতার সাথে টিপ সম্পর্কযুক্ত। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।